ঈদে এবার কৌশাম্বীর বাড়িতে দাওয়াত খেতে গেল মিঠাই ধারাবাহিকের রাজীব, মানে অভিনেতা সৌরভ। তবে কি কৌশাম্বী ও সৌরভ প্রেম করছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে আদিত্য রায়ের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই কৌশাম্বী চক্রবর্তীর, আর আগের মতো তাকে মিঠাই ধারাবাহিকে নিয়মিত দেখা যায় না। অন্যদিকে রাজীব চরিত্রটিকে অনেক বেশি দেখা যাচ্ছে। রাজীবের স্ত্রীর ভূমিকায় রয়েছে কৌশাম্বী, আর এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাকি কৌশাম্বীর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছে রাজীব, মানে অভিনেতা সৌরভ। সৌরভ ও কৌশাম্বী সিরিয়ালে একসাথে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করার ফলে তাদের মধ্যে খুব ভালো বন্ডিং সৃষ্টি হয়েছে। অনেকে বলে থাকে তারা নাকি বাস্তবে প্রেম করছে, কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার কৌশাম্বীর বাড়িতে সৌরভ নিমন্ত্রণ খেতে যাওয়াতে সেই জল্পনা আরও উস্কে উঠল। তবে কি সত্যি সত্যি তারা প্রেম করছে, সেই সম্পর্কে জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কৌশাম্বী যদি রাজীব মানে অভিনেতা সৌরভের সাথে প্রেম করে কেমন হবে কমেন্ট করে জানাও, আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।